আবার করোনা আক্রান্তের হদিশ, এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। আবার করোনা আক্রান্তের হদিশ, এবার পূর্ব বর্ধমানের কাটোয়ার অন্তর্গত কেতুগ্রাম এলাকায় করোনা আক্রান্তের হদিশ। মঙ্গলবার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন জেলা শাসক বিজয় ভারতী। যে এস্টাবলিশ প্রসিজার আছে, যে মুহূর্তে জানা গেছে রাত্রিবেলা যে নাতুন নেশা 21 বছরের এক মহিলা আছেন, ওনার স্যাব টেস্টিং কলকাতাতে হয়েছিল, 9 তারিখে স্যাম্পল টেস্ট হয়েছে আর পজিটিভ বেরিয়েছে, রিপোর্ট পেলাম কালকে রাত্রে। যেমন রিপোর্ট পেলাম, আমাদের ওই প্রাইমারি কন্ট্যাক্ট লিস্টিং করলাম, ওই কন্টেনমেন্ট জোন ডিক্লেয়ার করে নোটিফাই করে দিলাম, যেভাবে ব্যবস্থা খণ্ড করছে বিমারি বর্ধমানে করেছি ওরকম কিছু দাম করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ও এরিয়াকে কন্টেন করে দেওয়া হয়েছে। কন্টেনমেন্ট এরিয়া যে 3 কিলোমিটার, তার মধ্যে দেখা যাচ্ছে বীরভূমে একটা যে এরিয়া আছে ওটা সিল করলে তো ওখান থেকে ঢুকতে পারবে না, এরিয়াল ডিস্টেন্স 3 কিলোমিটার হতে পারে, ওখানে পড়ে গেছে দেখুন, আর তো কিছু না, তো ঢুকতে দেবে না ভাই, আর না বেরোতে দেবে। 3 কিলোমিটার থেকে কমে যদি বন কেতুগ্রাম বনে গ্রাম নাম দেখে ওরে রতনপুর। হ্যাঁ, শুনো, হ্যালো।